গুণ সংবাদের ভিত্তিতে জানতে পারি যে ভার্সিটির থেকে নবীনগরের দিকে একটা ট্রাক আসতেছে পলিথিন বোঝা, সাথে সাথে আমি আমার টহল পার্টি এবং এই থানাতে কিছু অফিসার নবীনগরে পাঠাই। নবীনগর পাঠানোর পর এই ট্রাক সহ দুজন আসামি সহ পলিথিন ভর্তি ট্রাক সহ দুজন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এই আসামিদের থানায় নিয়ে আসা হয় এবং পলিথিন জব্দ তালিকা বলে জব্দ করে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া দিন আছে। কোথা থেকে কোথা নিয়ে নিচ্ছিল আসামিদের কাছে জানতে পারলাম এটা নাকি ঢাকা থেকে বগুড়া নিয়ে যাওয়ার জন্য। এখানে 120 বা 16 বা 17 বস্তার মতো এখানে আমরা পেয়েছি। আচ্ছা আচ্ছা, প্রায় 10 টনের মতো, 10 টন মানে।